keep left onto Brooklyn Bridge toward Chambers Street. এই মুহূর্তে ব্রুকলিনে আছি, রেড লাইটে দাঁড়ালাম। রেড লাইটটা গ্রিন লাইট হলেই সামনের দিকে এগিয়ে যাব। এদেশে মানে রেড লাইটের, বিশেষ করে এদেশ বলতে আমি নিউ ইয়র্ক সিটির কথা বলতেছি, যে নিউ ইয়র্কের রেড লাইটেরই সারা সব কিছু ভালো লাগে। মানে মনে হয় যে প্রতি সেকেন্ড পরপর, প্রতি 2-3 সেকেন্ড পরপর আপনার রেড লাইট। ওই দেখেন বাইক যে চালিয়ে গেল, কিন্তু রেড লাইট মারলো না, অথচ ওই দিক থেকে যদি একটা কার যদি আসতো একটু স্পিডে, তাহলে কি অবস্থা হতো? এই সময় আমার কাছে এই নিউ ইয়র্ক সিটি রেড লাইট এন্ড স্পিড লিমিট ক্যামেরা হেড তো ব্রুকলিনে, ব্রুকলিনে আছি, দেখতেই পাচ্ছেন। এমনিতে কিন্তু সুন্দর লাগতেছে, রাইট? কেমন মানে কোমল স্নিগ্ধ পরিবেশ। রেড লাইটে পড়ি নাই, কিন্তু এতক্ষণ রেড লাইটে ছিলাম, যা খুবই বিরক্তিকর ছিল। মানে কী দিয়ে বোঝাই, আমি মনে হয় এই গ্রিন লাইটটা পার হলেই এই তো দেন যে হলুদ লাইট হয়েছে, তারপর আমার মধ্যে করলাম, কিন্তু সামনে আবার এই যে রেড লাইট পড়ে গেল। চা নিছি, চাটা খাই। এসিটা অন রাখার দরুন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাতে খেয়ে শেষ করতে হবে। ওই পাশ থেকে যখন গাড়িগুলাই হবে তখন আমরা যেতে পারবো, তার আগে তো আলহামদুলিল্লাহ সরি আসলে সেভাবে কোনো কিছু উপস্থাপনা করতে পারি না, এই জন্য হয়তো সুন্দর করে কথা বলতে পারি না, মানে গুছিয়ে কথা বলা। যাকে যে আমাদের রেড লাইটটা স্টপ হয়ে এখন গ্রিন লাইট, সরি ব্রুকলিনটাও খুবই ব্যস্ত এরিয়া ম্যানহাটনের মতোই। কিছুদিন আগে আমি ম্যানহাটনের একটা শর্ট ভিডিও করছি, কিন্তু যেটা এখন আমি আপলোড করি নাই, বাট হোপফুলি ইনশাল্লাহ করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর ব্রুকলিনেরও মনে হয় ভিডিও, বেশ কিছু ভিডিও আমার ফেসবুক সরি আমার ইয়েতে আছে। রেড লাইট আবার লের পড়ে গেলাম, যা কিছু করার নাই, কারণ অন্যদের তো যেতে হবে, ওই সাইডে যাবো না, ওই সাইডে হলে ঠিক আমি যেতে পারতাম, ওই সাইডে যাওয়ার জন্য গ্রিন লাইটই করা আছে। যেহেতু আপনার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার দরুন এরিয়াটা অন্যরকম সুন্দর লাগতেছে, মানে বিশেষ করে দিনের দিনের চেয়ে। আবারও রেড লাইট পড়ে গেলাম, কিছু করার না আসলেই, কারণ অন্যদের তো যাওয়ার সুযোগ করে দিতে হবে, তাই না? শুধু আমরাই যাবো, অন্যরা যাবে না।